কোনে আইছিলাম রে আল্লাহ খালি সাই মুরা পানি আর পানি আল্লাহ মানে সুন্দর জায়গা রে বাবা এটা তো আগে দেখি নাই মাশাআল্লাহ ফাইন সুন্দর জায়গা দেখ ভালোই আছে ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি উদুনে হ্যাঁ এটা উদুনে এই মিনি কক্সবাজার কইডো ও চললে তো এত সুন্দর ভাই আপনি কোথা থেকে আইছেন আমি তো ভাই মেলা দূর থেকে আসি এখানে চলেন না না আমি এখানে নতুন আগে আসি নাই এই প্রথম এখানে এই প্রথম জি ধন্যবাদ ভাই ঠিক আছে বস মক্কেল তো পাইছি মক্কেল নতুন নতুন মনে অফিস ওরে ডাক দে দি ভাই বলেন ভাই বাসা কোথায় আমি তো আসি এই একটু দূরে থেকে আসছি আর কি এখানে কি তুই মেয়ে টিয়ে দেখছিস দেখলাম তো অনেক মেয়ে দেখলাম ভাই আমি কথা বলে এই এখানে কি কি দেখলা তুমি এখানে ওই যে গাড়ি দেখছি দোকান দেখছি এরপর আর কি দেখলাম আরো মেলা ছেলে মেয়ে অনেক কিছু দেখছি ভাই এখানে মেয়ে মানুষ কটা দেখছো তা তো প্রায় 30-40 দেখছি তুমি জানো এখানে মেয়ে মানুষ টাকা দিতে হয় কি কোন ভাই মস্কের হতে আছে জানো না মানুষ দেখে টিহা দেওয়া লাগে কটা মেয়ে দেখছো এখানে কি কি খাইছো বলো তো আমি ভাই এক প্লেট ফুচকা খাইছি আর একটু বিড়ি খাইছি ফুচকা এই ফুচকা 20 টাকা বিড়িতে 5 টাকা আর মেয়ে দেখছো কটা মেয়ে দেখছো 30-40 টা দেখছি সুন্দর সুন্দর ভাই ভালো দেখছে 15 কত 20 টাকা করে পিস 20 টাকা পিস কত টাকা হয় টাকা ফেলো কিসের টাকা কিসের টাকা ভাই ভাই 560 টাকা 560 টাকা এখানে মেয়ে মানুষ দেখলে ওই রেস্টুরেন্টে ঢুকলে টাকা দিতে হয় তুমি জানো না মিয়া কই আছো এই পাশে কোথায় তোমার আমি তো ভাই এখান থেকে আসছি কি বলেন টাকা দিতে হবে কেন আমি তো কিছু করিনি ভাই আমি দেখি কথা বলতো রে এই আমি এত কথা বলি এত কথা বলা যাবে দে ভাই টাকা দাও ভাই কি কি ভাই কিসের টাকা দেবো ভাই আমার তো কিছু নাই ভাই খালি মোবাইল আছে ভাই 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 এরম করতেছেন কি আপনারা ঠিক আছে বের করতে ভাই মানে ব্যাগ ভাই হাত ভাই মানি ব্যাগ তো নাই ভাই দে এটা কি ভাই আমার সানগ্লাস ভাই এটা লিয়ে নাম সব জিনিস ভাই কোন জায়গা কিনছিস তুই এটা গুলিস্তান চোরাই মার্কেট থেকে ভাই আল্লাহ আবার চোরাই মার্কেট থেকে কিনছিস এত কথা বলিস কেন রে কি কি দিচ্ছেন ভাই ভাই একটা পাইছি ধরেন ধরেন তো ভাই ভাই আমার শখের ভাই গার্লফ্রেন্ড দিছিল ভাই কোথায় থেকে কোথায় থেকে এর আমি জানি না গার্লফ্রেন্ড দিছি আমাক ভাই গার্লফ্রেন্ড এই পাল গার্লফ্রেন্ড তো তার আই দিতে হয় আমি ভাই এটা ভাই ভাই লিচেন কে আছে ভালো লাস্ট ঠিক আছে ভাই এর কি বলবো ভাই আমার সব নিচ্ছেন কে ভাই ভাই আপনি আপনি রে ভাই ভাই কথা বল কার সাথে কথা বলতেছিস তুই বলতে তো এই তুই চিনিস আরে এ কে ভাই হ্যাঁ কে এই এলাকার এই মাতব্বর বুঝিস ও সালাম আলাইকুম ভাই ভাই আপনারা আমার তো কানে ভাই 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 শুন এই সোজা পশ্চিম দিকে চলে যা আর যদি এই মুখে একবার তাকাই তাহলে তোর হাত দিলাম পিছনে তাকাই না বলে দে বলে দে পুরো জানি পিছনে তাকাইস না এই ছেলে এই ছেলে কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কয়েকটা লোক ছিল ভাই আমার কাছ থেকে মোবাইল টিহা পয়সা ঘড়ি আমার শখের সানগ্লাস সব নিয়ে নিছে ভাই আমার সব কেড়ে নিছে ভাই কি বলেন ভাই আমাদের পর্যটন এলাকা এখানে তো কোনো চিটার বাটার লোকজন আমি তো ভাই খুব শখ করে এখানে আসছিলাম ঘুরতে ভাই হাজার দর্শনার্থী দেখতে আসে আমাদের তো পুরাতন ঐতিহ্যবাহী সেই উদুনিয়া মিনি কক্সবাজার ভাই তারা বললো এখানে নাকি মেয়ে দেখলে টাকা দেওয়া লাগে এরপরে ফুচকা খেলে টাকা দেওয়া লাগে এই বলে আমার সব কেড়ে নিছে ভাই কোন লোকজন ভাই ও যে ওই পাশে ছিল ভাই লোক আমাদের এলাকায় নাই তো ভাই আমার কাছে নিয়ে নিতে ভাই দেখি দেখি কার সাহস এত বড় ভালো তো আছি ভাই সব নিয়ে নিছে ভাই আমার সব নিয়ে নিছে ভাই আমার আত্মীয় জানো না এটা পর্যটন এলাকা ভদ্র এলাকা এখানে লোকজন ঘুরতে আসে হাজার হাজার দর্শন ভাই মোবাইল নিছে ভাই তো কোনো কিছু করা যাবে ঘড়ি নিছে ভাই এরকম করলে তো মানুষ আমাদের এলাকায় আসবে না আমাদের ইনকাম থাকবে না এই কাজ তো করা যাবে না কি কি নিছে দিয়ে দাও তাহলে আমার আত্মীয় হয় মানে আমার খালাতো ভাই ভাই সরি আসলে বুঝতে পারিনি ভাই যা যা নিছে এই ছেলেটা ভাই একটু জ্ঞানে শর্ট আছে বুঝছেন না এরকম আচরণ ভাই চল ভাই এটা পর্যটন লাগে বুঝতে হবে এই ছেলেটা তাহলে একটু পরিচয় দিবে না হাজার হাজার লোক আছে এটা পরিচয় দিবে না আপনি আর তুমি আমার নামটা বলবে না এলাকায় ভাই আমার বছর এলাকায় আছে তোমার কি আমি ভয় পাইছি ভাই আমি কি করব সরি বুঝতে পাইছি ভাই যা যা নিছে দিয়ে দাও দিয়ে দাও এরকম এরকম কাজ করা যাবে না ঠিক আছে আরে বোকা ছেলে আপনি কত বলছেন আমার পরিচয় দিবে না ভাই আরে আমি ভয় পাইছি মালিক বলবো না ভয় পাইছি ভাই সরি ভাই ঠিক আছে ঠিক আছে এরকম ভাই আমার থানগ্রাস ভাই আমার থানগ্রাস
পর্যটন নগরী বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, একটু যাচাই বাছাই করে দেখে শুনে কাজ করতে হবে, আত্মীয় স্বজন বা কাছের লোকজনের পরিচয় জেনে তো কাজ করতে হবে।